মানে দুর্গাপূজার 15 দিন আগে বোধনের দিন আছে, ধার্য করা আছে, সেই বোধনের দিন থেকেই আমাদের দুর্গাপূজার সূচনা হয়। ওই সময় মা দুর্গার পাটাতনের কাছে ঘট রেখে পুজো করা হয় বোধনের। তিনি দুর্গাপূজার সপ্তমীর দিন ভোগ যেটা হয় আমাদের মা দুর্গার, সেটা কিন্তু সাতসের চালের ভোগ দেওয়া হয়, সাত রকম ভাজা, আর তার সঙ্গে কচুর শাক, কিন্তু নিরামিষ কচুর শাক কিন্তু মাস্ট দিতেই হবে দুর্গাপূজা। দশমীর দিন কুমারী পুজো হয়। আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলা এই পুজো করেন, আর যে কুমারী সাজায় তাদেরকে অন্য বংশের কন্যাকে নিয়ে এসে পুজোটা করাতে হয়। আমাদের বংশের মেয়েদের হবে না, বসতে পারবে না। আমরা পুজোটা করব কিন্তু মানে কুমারী আমাদের বংশের না, আমার অন্য বংশের মেয়েকে নিয়ে আমাদের কুমারীটা বসাতে হয়, তাকে পুজো করাতে হয় একদম নিষ্ঠাভাবে। আমাদের মা খুব জাগ্রত।